এই যে 15 এটা একটা ইন্টিজার, এইটাকে আমি কি করলাম সাম ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এইবার আমি যদি এই সাম ভেরিয়েবলটাকে কল করি তাহলে দেখা যাবে খুব সহজেই আমি কি আমার এই 12 পেয়ে যাব। আমি যদি রান করি দেখা যাচ্ছে এই যে 12 চলে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, তাই না? আজকে আমরা আমরা অলরেডি জাভা কোড কীভাবে লিখতে হয় একটা মেইন মেথডের মধ্যে সেটা অলরেডি দেখে ফেলেছি আমাদের ফার্স্ট জাভা অ্যাপ্লিকেশন। এইবার আমরা আজকে একটু পড়াশোনা করব কোড নিয়ে। আজকে আমরা খুব বেশি একটা কোড লিখবো না, বাট বেশ কিছু নতুন জিনিস জানার চেষ্টা করব, কারণ এই জিনিসগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। সো চলেন আমরা একটু বিশ্লেষণ করি। সো আমরা কী লিখছি এখানে? ভ্যারিয়েবল অ্যান্ড ডাটা টাইপ ইন জাভা, অর্থাৎ জাভাতে কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হয়, ভ্যারিয়েবল কিভাবে লিখতে হয়, সে ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথমত হচ্ছে ভ্যারিয়েবল ব্যাপারটা কি বা ব্যাপারটা জিনিসটা কি, এটা আমাদের একটু বুঝতে হবে, আসলে একটা ভালো করে বুঝতে হবে। ধরেন আমি একটা এক্সাম্পল দিব, সেই এক্সাম্পলটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করবো আসলে ভ্যারিয়েবল ব্যাপারটা কি। ধরেন আমি বাজারে গিয়েছি, বাজারে গিয়ে 15টা আম কিনছি, রাইট? 15টা আম কিনে আমি এখন সেই 15টা আম তো হাতে করে আনতে পারবো না, আমাকে ওই 15টা আম একটা জায়গায় রাখতে হবে। সেই জায়গায় রেখে সেইটাকে আমি কি করব, হাতে করে আমার যেই স্থানে আনা লাগবে বা যে স্থানে পৌঁছানো লাগবে সেটা পৌঁছাইতে পারবো। তার মানে এই যে 15টা আম একসাথে আমি 15টা আম কি করলাম, আমি একটা জায়গায় স্টোর করলাম, একটা জায়গায় রাখলাম। সেটা ব্যাগ হইতে পারে, সেটা বল হইতে পারে, সেটা পলিথিন হইতে পারে, সেটা অন্য মাচা মানে খাঁচার মতো কিছু একটা হইতে পারে, বা যে কোনো কিছু একটা হইতে পারে, যেই জায়গাটাতে আমি 15টা আপেল রেখে দিলাম, রেখে দিলাম এবং সেইটাকে আমি কি করলাম, আমি সেই ব্যাগটাকে আমি ধরলাম, একটা ব্যাগে 15টা আম রাখছি, সেই ব্যাগে আমি মূলত কি করেছি, ব্যাগটা আমি নিয়ে আসছি, অর্থাৎ ওই ব্যাগটাকে আমি কল করছি, সেই ব্যাগটাকে আমি ডেকেছি, সেটাকে আমি বলবো ভেরিয়েবল আর কি। অর্থাৎ আমি আমার যে ইনফরমেশনগুলা, যে তথ্যগুলা, যে স্ট্রিংগুলা, যে ইন্টিজারগুলা বা যেই ব্যাপারগুলো আমি একটা ভেরিয়েবলে রাখবো, অর্থাৎ সেই ভেরিয়েবলটা রেখে সেই ভেরিয়েবলটাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী কল করবো বা ডাকবো, যাতে আমার জন্য খুব সহজ হয় আমার ইনফরমেশনগুলোকে খুব সহজে স্থানান্তর করার ক্ষেত্রে বা ডাকার ক্ষেত্রে বা কল করার ক্ষেত্রে। এটা হচ্ছে ভেরিয়েবল। এখন প্রশ্ন হচ্ছে ডাটা টাইপ কি। আচ্ছা, আমরা ওই যে 15টা আম একটা ব্যাগে রাখলাম না, সো 15টা আম তো আমরা ব্যাগে রাখতে পারি, পলিথিন ব্যাগে রাখতে পারি, বলে রাখতে পারি, আমরা বিভিন্ন জায়গায় রাখতে পারি, তাই না? এই যে 15টা আম আমি কোন ব্যাগে রাখবো, আমি একটা যেই ব্যাগটাতে রাখবো বা যেই জায়গাটাতে রাখবো সেটাকে আমি নির্দিষ্ট করে দিব, সেটাই হচ্ছে ডাটা টাইপ। যেমন আমি 15টা আম ব্যাগে রাখছি, সেটা একটা ডাটা টাইপ। আমি ধরেন 15টা আম একটা বলে রাখছি, সেটা একটা ডাটা টাইপ। 15টা আমি একটা বালতিতে রাখছি, সেটাও ধরেন একটা ডাটা টাইপ। ধরেন সো এই যে বালতির একটা টাইপ, তারপর হচ্ছে ব্যাগ একটা টাইপ, তারপর হচ্ছে এই বল একটা টাইপ, এই যে এগুলাকে আমরা বলতে পারি ডেটা টাইপ। তার মানে এই ভেরিয়েবলটা কোন টাইপ হবে, ভেরিয়েবলটা কেমন হবে, তার আচরণ নির্ধারণ করে দিবে কে, এই ডাটা টাইপটা। তার মানে আমাদের ইনফরমেশনগুলো আমরা স্টোর করবো ভেরিয়েবলে, আর ভেরিয়েবলটা কেমন হবে সেটা আমরা আগেই ডিক্লেয়ার করে দিব ডাটা টাইপের মাধ্যমে। সো আমি মোটামুটি ভেরিয়েবল এবং ডাটা টাইপের ব্যাপারটা একটু ক্লিয়ার করতে পেরেছি। আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে আরও ইজিয়ার হবে। ধরেন আমি এখানে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিব, অর্থাৎ আমি একটা ভেরিয়েবল নিব এখানে। ধরেন ভেরিয়েবলটা নিলাম কি, ভেরিয়েবলটা নিলাম সাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভেরিয়েবল। এখন এই ভেরিয়েবলটা কি করব, এই ভেরিয়েবলটা কি হবে, এর ডাটা টাইপটা কি হবে, আমি চিন্তা করতেছি এই সামের মধ্যে আমি সংখ্যা রাখবো, 1 2 3 4 5 6 7 এরকম কোনো একটা সংখ্যা রাখবো। সেই সংখ্যাটাকে আমি ইন্টিজার দ্বারা, অর্থাৎ ইন্টিজার হচ্ছে একটা ডাটা টাইপ, সেই ডাটা টাইপের মধ্যে আমি এই সাম ভেরিয়েবলটা রেখে দিলাম, ইটস ওকে। এইবার আমি কি করলাম, আমি তো জানি যে এই সামের মধ্যে কি করব, এই সাম ভেরিয়েবলের মধ্যে কি করব, আমি আমার সংখ্যাগুলো রাখব। কিভাবে? কারণ আমি অলরেডি বলে দিয়েছি সামের মধ্যে আমাকে সংখ্যায় রাখতে হবে, কারণ আমি ইন্টিজার ডাটা টাইপটাকে কি করেছি, কল করেছি। তো এইবার আমি এই যে সাম ইকুয়াল, এখানে আমি 1 2 3 4 5 কল করলাম, সো 1 কল করলাম, বা 12 বা 15 কল করলাম। সো এই যে 15 এটা একটা ইন্টিজার, এইটাকে আমি কি করলাম সাম ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এইবার আমি যদি এই সাম ভেরিয়েবলটাকে কল করি তাহলে দেখা যাবে খুব সহজেই আমি কি
আমার এই 12 পেয়ে যাব। আমি যদি রান করি দেখা যাচ্ছে এই যে 12 চলে আসছে, 12 চলে আসছে, তার মানে এই 12 টা আমি সরাসরি সরাসরি কি করি নাই, সরাসরি আমি কল না করে এই 12 টা আমি একটা ভেরিয়েবলে রেখেছি, সেই ভেরিয়েবলটাকে আমি কল করে আমি আমার অ্যানসারটা পেয়ে গেছি। দিস ইজ দ্য ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবলটা কেমন হবে, সংখ্যা হবে, ইন্টিজার টাইপ হবে, সেই ডাটা টাইপটা আমি কি করে দিয়েছি, আগেই ডিক্লেয়ার করে দিয়েছি, তাই না? ওকে, এইবার আমরা একটু দেখার চেষ্টা করি যে এই ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ডাটা টাইপ কি, সেই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। সো আমরা তো চাইলেই যেমন তেমন ভেরিয়েবল লিখতে পারবো না, সো এই ভেরিয়েবল লেখার জন্য আমাদের বেশ কিছু প্রসেস ফলো করা লাগবে। কি কি প্রসেস ফলো করা লাগবে একটু দেখি। এখানে লিখছে যে দ্য নেম অফ দ্য ভেরিয়েবল শুড বিগিন উইথ আইদার আলফাবেট অর অ্যান আন্ডারস্কোর লাইক দ্যাট অর আ ডলার সাইন। সো আমি একটা ভেরিয়েবল কি করতে পারি, শুরু করতে পারি আলফাবেট, যে কোনো আলফাবেট দ্বারা, ওই যে আমি ABCDEFGH যে কোনো আলফাবেট দ্বারা, অথবা একটা আন্ডারস্কোর দ্বারাও আমি শুরু করতে পারি, অথবা কোনো ডলার সাইন দ্বারাও আমি কি করতে পারি একটা ভেরিয়েবল স্টার্ট করতে পারি, যেটা আমরা অলরেডি কি দেখেছিলাম একটু আগে। তারপর বলছে দ্য আইডেন্টিফায়ার্স ইউজড ফর ভেরিয়েবল মাস্ট নট বি কিওয়ার্ডস। অবশ্যই ভেরিয়েবল কি হইতে পারবে না, কোনো কিওয়ার্ডস হইতে পারবে না, কি হইতে পারবে না, কোনো কিওয়ার্ডস হইতে পারবে না। যেমন আমি বলছিলাম আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে পারি, একটা আলফাবেট দ্বারা ডিক্লেয়ার করতে পারি, একটা আন্ডারস্কোর দ্বারা ডিক্লেয়ার করতে পারি, অথবা ডলার সাইন দ্বারা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, তাই না? আমরা ডিক্লেয়ার করতে পারি। তারপর এখানে আরেকটা কথা বলছিল, কি বলছিল, বলছিল যে সেটা কখনই কি কোনো কিওয়ার্ড হইতে পারবে না, অর্থাৎ একটা ভেরিয়েবল কখনই কিওয়ার্ড হইতে পারবে না। কিওয়ার্ড কি, এই যে পাবলিক, ক্লাস, স্ট্যাটিক, ভয়েড, এগুলোকে একটা কিওয়ার্ড। সো আমি চাইলে এগুলোকে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। দেখেন রং দেখাবে, এই যে লাল লাল ওঠা মানে হচ্ছে সেটা ভুল, তার মানে আমি চাইলেও সেটা কি করতে পারবো না, ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। এবার আরেকটা, আরো কয়েকটা দেখি আমরা, সেটা কি বলছে, নো স্পেস অর স্পেশাল ক্যারেক্টার্স আর অ্যালাউড ইন দ্য ভেরিয়েবল নেমস অফ জাভা। আমরা যখন কোনো ভেরিয়েবল লিখবো তার মাঝখানে কোনো স্পেস দিতে পারবো না, আমাদের কি করতে হবে, আইদার একটা আন্ডারস্কোর ইউজ করতে হবে, অথবা আমরা কি বলে একটা বড় নাম মানে আরেকটা সংখ্যা আনতে পারি, সেটার প্রথম অক্ষরটা অবশ্যই কি হইতে হবে, ক্যাপিটাল হইতে হবে। এইভাবে আমরা সেই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আরেকটা আছে, আমরা ভেরিয়েবলে 0 to 9 নাম্বারও ব্যবহার করতে পারি, তবে মনে রাখতে হবে 0 to 9 কখনই ফার্স্ট স্টার্ট করা যাবে না, অর্থাৎ শুরু 0 বা 9 দ্বারা আমরা কোনো ভেরিয়েবল লিখতে পারবো না। ভেরিয়েবলের মাঝখানে আমরা কি করতে পারি, যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে ভেরিয়েবল নেমস আর কেস সেন্সিটিভ। ভেরিয়েবল নেম খুবই কেস সেন্সিটিভ, অর্থাৎ এই যে আমি বড় হাতের মাই নেম লিখছি, মাই নাম্বার, সেটা আমি কল করার সময় কখনই ছোট হাতের কল করতে পারবো না। অবশ্যই যেইটা যেইভাবে আমি ডিক্লেয়ার করেছি ভেরিয়েবলটা, সেইভাবে আমাকে কল করা লাগবে। আরেকটা আছে, ইফ ইউ ইউজ টু ওয়ার্ডস ইন অ্যান আইডেন্টিফায়ার, আমি যদি দুইটা ওয়ার্ড ব্যবহার করি তাহলে আমি ক্যামেল কেস ইউজ করতে পারবো অ্যাজ এ ফার্স্ট লেটার, এটা অলরেডি বলে ফেলছি। সো আমরা ফার্স্ট লেটার হিসেবে প্রথম লেটারটা আমরা বড় বড় হাতের হিসেবে ডিক্লেয়ার করতে পারবো। আমরা একটু চাইলে দেখে নিতে পারি কয়েকটা, যাতে আমাদের জন্য কি হয়, কাজে লাগে। যেমন আমরা এইখানে একটা কয়েকটা পড়লাম, যেমন আমরা কি করতে পারবো না, ভেরিয়েবল 0 এগুলা দ্বারা স্টার্ট করতে পারবো না, 0 এগুলা দ্বারা স্টার্ট করতে পারবো না, আমাদের 0 9 2 এইখানে আমরা 0 1 2 3 বসাইতে পারবো, ঠিক আছে? তার মানে আমরা 0 9 2 দ্বারা কখনো স্টার্ট করতে পারবো না। আমরা যদি দুইটা নাম রাখতে চাই তাহলে একটা শাম, তারপর আমি দিলাম TELE টেল, তার মানে প্রথম নামটা আমরা শামের পরে যদি আরেকটা ওয়ার্ড আনি তাহলে সেটা বড় হাতের অক্ষর দিব, অথবা আমরা চাইলে ছোট হাতের অক্ষর দিলে আমরা মাঝখানে একটা আন্ডারস্কোর বসাইতে পারি। এইভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। সো এই কয়েকটা নিয়ম বা প্রসেস দেখলে আমরা বুঝতে পারবো কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে। সো এই প্রসেসগুলো আপনারা মাথায় রাখবেন, মনে রাখবেন, যাতে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় কখনই ভুল না হয়। ইটস ওকে, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবল জিনিসটা কি সেটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। এইবার আমরা আলোচনা করব ডাটা টাইপস নিয়ে। সো দুইটা টাইপের ডাটা টাইপস আছে, প্রিমিটিভ ডাটা টাইপস এন্ড অ্যানাদার ইজ নন প্রিমিটিভ ডাটা টাইপস। সো আমরা নন প্রিমিটিভ ডাটা টাইপস নিয়ে পরে কখনো কথা বলবো, আজকে আমাদের কাজ কথা বলার হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপস নিয়ে। প্রিমিটিভ ডাটা টাইপস কি, প্রিমিটিভ ডাটা টাইপস দুইটা, একটা হচ্ছে বুলিয়ান টাইপ আর আরেকটা হচ্ছে নিউমেরিক টাইপ। বুলিয়ান টাইপ কি, বুলিয়ান টাইপ সবসময় কি করবে, ট্রু আর ফলস, অর্থাৎ আইদার সেটা ট্রু হবে আর ফলস হবে, এটা হচ্ছে বুলিয়ান। আর নিউমেরিক টাইপে আছে দুইটা, ক্যারেক্টার টাইপস অ্যান্ড ইন্টিজার ভ্যালু। ক্যারেক্টার টাইপস কি, সেই স্ট্রিংকে স্ট্রিং ডাটা টাইপ নেবে, অর্থাৎ তার ডাটা টাইপটা হবে স্ট্রিং, অর্থাৎ কোনো ক্যারেক্টার হবে।
আর ইন্টিজার ভ্যালু কি হবে? ইন্টিজার ভ্যালু হবে ইন্টিজার অর ফ্লোটিং পয়েন্ট। ইন্টিজার কি কি হইতে পারে? বাইট, শর্ট, ইন্টিজার অ্যান্ড লং, অ্যান্ড ফ্লোটিং হইতে পারে ফ্লট অ্যান্ড ডাবল। আমরা একটু দেখার চেষ্টা করব বাইট, শর্ট, ইন্টিজার, লং অ্যান্ড ফ্লট, ডাবল এর মধ্যে আসলে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি। সো আমরা অলরেডি এই যে আমাদের এই ডাটা টাইপ গুলো দেখলাম, এই হচ্ছে আমাদের ডাটা টাইপ, বুলিয়ান, বাইট, ক্যারেক্টার, শর্ট, ইন্টিজার, লং, ফ্লট অ্যান্ড ডাবল। এরা যেটা করে, এরা সাইজ অনুযায়ী এদের মতো এক একটা ইউজেস আছে। যেমন বুলিয়ানের ডিসক্রিপশন হচ্ছে ট্রু আর ফলস, এবং সে ডিফল্ট হিসেবে ফলস থাকবে, যাই হোক তার সাইজ হবে 1 বিট, এবং তাকে আমরা এক্সাম্পল হিসেবে সেটাকে আমরা যদি বুলিয়ানকে কোনো কিছু যদি কল করি সেটা অ্যান্সার হবে আইদার ফলস অর ট্রু। বাইট তার সাইজ হবে 8 বিট, সে 8 বিট জায়গা নেবে। যখন আমরা বাইটকে কল করব, টু কম্পোনেন্ট অফ ইন্টিজার, ইন্টিজার হিসেবে আমরা বাইটকে নিতে পারি। ক্যারেক্টার, এটা হচ্ছে ক্যারেক্টার হবে, এটার সাইজ হবে 16 বিটস, এবং এ এ বিভিন্ন ধরনের এই যে এক্সাম্পল আমরা যদি দেখি এ, এগুলো হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার টাইপের কি ডাটা টাইপ। সো এবার আসি শর্ট। শর্ট হচ্ছে একদম 16 বিট জায়গা নেবে, এবং সে তার রেঞ্জ হবে কত? তার রেঞ্জ হবে -32 -3 to 768 থেকে 3 to 767, এটা হচ্ছে তার রেঞ্জ। এর মধ্যে এই শর্ট টাইপ ডাটা টাইপটাকে আমরা খুঁজে পাবো। ইন্টিজার 32 বিটস নেবে। ইন্টিজার কি আমরা জানি? -2 1 0 1 2, এগুলো সবই ইন্টিজার, এগুলো আমাদের ইন্টিজার টাইপের ডাটা টাইপ। সে কতটুক রেঞ্জ নিবে সেখানে দেওয়া আছে, এইটুক রেঞ্জ সে নিবে। লং, ইন্টিজার থেকে একটু বড় আমরা লং নিব। লং যখন আমরা কল করব সেটা 62 বিট জায়গা নিবে, এবং সে আমরা জানি যখন কোনো লং যদি আমরা কল করি তাহলে তার পাশে এল, এল ওয়ার্ডটা আমরা বসাই দেব, তার রেঞ্জটা এখানে দেওয়া আছে। ফ্লট অনেক একটু বড় টাইপের ডাটা টাইপ, তার সাইজ হবে 32, এবং ফ্লট যখন আমরা কল করব তার পাশে আমরা শেষে এফ ওয়ার্ডটা ইউজ করব, এবং সে আপ টু 7 ডেসিমাল ডিজিট পর্যন্ত সে কি করতে পারবে তার রেঞ্জ। ডাবল কি হবে? ডাবল হচ্ছে 64 বিট, এবং সে আপ টু 16 ডেসিমাল ডিজিট পর্যন্ত সে কি করতে পারবে, নিতে পারবে অ্যাজ এ ডাটা টাইপ হিসেবে। এই হচ্ছে ডাবল ডাটা টাইপের কাজ। সো আমরা এই ডাটা টাইপগুলো দেখলাম, বুলিয়ান, বাইট, ক্যারেক্টার, শর্ট, ইন্টিজার, লং, ফ্লট, ডাবল, এবং অলরেডি আমরা দেখে ফেলেছি কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং ডাটা টাইপটা কিভাবে ভেরিয়েবলকে চিহ্নিত করার জন্য কাজে লাগে, এবং সেই ভেরিয়েবলটাকে পরবর্তীতে আমরা কিভাবে কল করতে পারি সেটা আজকে আমরা দেখে ফেললাম। সো দিস ইজ অল অ্যাবাউট ভেরিয়েবল রিলেটেড ইনফরমেশন, ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপ রিলেটেড ইনফরমেশন। সো নেক্সট দিন আমরা হয়তো বা নতুন কোনো কোড স্টার্ট করব। আজকে আমরা জাস্ট খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ দুইটা টপিক সম্পর্কে জানলাম, সেটা হচ্ছে ডাটা টাইপ অ্যান্ড ভেরিয়েবল, যা আমাদের পরবর্তীতে কোড করার সময় কাজে লাগবে। আজকের মতো এখানে শেষ, সবাইকে ধন্যবাদ। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।